ক্রিকেটের বেসটা যেটা প্ল্যাটফর্মে যেটা যে আমরা দাঁড়াবো, এটা যদি বেসটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু একটা প্লেয়ারের বেসিকটা ঠিক থাকে না। তো সুতরাং সবসময় মনে রাখা দরকার যে আমার টপ হ্যান্ডটা বা আমার যারা ডানহাতি ব্যাটসম্যান টপ হ্যান্ডটা হার্ড করে ধরবে এবং নিচের হাতটা ডান হাতটা সফট হ্যান্ডে রাখবে এবং ম্যাক্সিমাম টাইম নিচের হাতটা যাতে তিন আঙ্গুলের উপরে থাকে এটা কিন্তু দেখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট সফট হ্যান্ডে, এটার কাজ হলো সাথে স্টেয়ার করা, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো এটা। এটা যতদিন শক্ত করে ধরতে পারবে ব্যাটের ব্যালেন্সটা ঠিক থাকবে, ভালো ব্যাটিং করতে পারবে।